নমস্কার বন্ধুরা সিডি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজি আর সন্দেশ দিয়ে একটা ভিন্ন আইটেমের পুলি পিঠার রেসিপি যেটা কিনা খেতে ভীষণ টেস্টি হয় এটা আপনারা দুধে বীজেও তৈরি করে নিতে পারেন অথবা রস বীজেও তৈরি করে নিতে পারেন তাহলে কথা না বাড়ির জন্য শুরু করে দেয় এই রেসিপিটি তার আগে আমার চ্যানেল যার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে ওয়ান কাপ দিয়ে দিলাম জল সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার জলটা যখন একটু ফুটে আসবে তখন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা এটা একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটাকেও ভালো করে নেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড গুঁড়ো দুধের গুঁড়োটা দেওয়ার পর এই সবগুলো উপকরণ ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এতে যেন দানা দানা ভাব না থাকে তাই ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এডোটা ডোটা আমার রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিব একটা পাত্রে আর ঠান্ডা করে নিব ডোটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে একদম কিন্তু শক্ত করা যাবে না অনেকটা নরম করে রাখতে হবে এরপর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন এবার এটাকে ভালো করে মথে নিতে হবে তো আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে আমার এবার এখানে নিয়ে নিচ্ছি সন্দেশ এই সন্দেশগুলো বাজারের যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় তো আমি সন্দেশগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে সন্দেশের পরিবর্তে এখানে নারকেল কুড়ানো ইউজ করতে পারেন তবে এগুলো দিয়ে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় পিঠাগুলো খেতে এসবগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার ডো থেকে সামান্য পরিমাণে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে এবার এটাকে প্রেস করে বড় করে নিতে হবে এভাবে করে পুলিপিঠার শেপটা দিয়ে মাছ বরাবর সন্দেশটা দিয়ে হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এটা কিছু নেই সবাই পারি মোটামুটি এবার পাঁচটা আঙুল দিয়ে ভালো করে মুড়ে একটা নকশা তৈরি করে নেব জাস্ট এটা দেখার সৌন্দর্য আপনারা চাইলে এটা করে নিতে পারেন অথবা নাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো একটা হয়ে গেছে আমার আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি তো ওই পুলিপোঠার শেপগুলো আপনারা চাইলে কিন্তু ছোটো করেও দিতে পারেন আবার বড় করেও দিতে পারেন এটা আসলে একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার তো আমি একটা একটু বড় করে নিয়েছি বাকিগুলো একটু ছোট সাইজের করে নিব এই তো এই পুলি পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে এভাবে করে সবগুলোই আমি তৈরি করে নেব সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব চুলেতে তোলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম এবার এটাকে একটা বলক উঠিয়ে নিব বলকটা যখন চলে আসবে এতে অ্যাড করে দেব দুইটা এলাচ দারুচিনি আর একটা তেজপাতা এই সবগুলো দেওয়াতে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে এবার এখানে এই পিঠাগুলো আমি অ্যাড করে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য পাঁচ যাতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চোলার ফ্লেমটা অবশ্যই এ পর্যায়ে লোতে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা শর জমে গেছে চারপাশে আর পিঠাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর সামান্য পরিমাণের চিনি এটা পরিমাণ মতো দিতে হবে আপনাদের টেস্টের উপর নির্ভর করবে তো আমি দুইটাই দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন হয়তো গুড় অথবা চিনি দিয়েও এটা করে নিতে পারেন এরপর আবার এটাকে ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স সরজমে কতটা ক্ষীরের মতো হয়ে গেছে যেহেতু আমি লো ফ্লেমে রেখেছিলাম তাই দুধটা থেকে অনেক স্বর বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক মিনিট জাল করে নিচ্ছি দুধটাকে একটু ঘন করে শুকিয়ে নিলাম এই তো এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি তাহলে খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম আজকের এই পিঠাটি সুজিয়ার সন্দেশ দিয়ে এই অসাধারণ পিঠাটি খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি পার্সোনালি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে